আমাদের প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টা রয়েছে সেটা হলো ব্রাহ্মণ চৌর বিশেষের কথা। এখান থেকে কি কি প্রশ্ন পড়বে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে, এক কার্য ব্যবহার ব্যাখ্যা করো, ব্রাহ্মণ চৌর পিশাচ গল্পের সারাংশ কথা গল্পের সারাংশ লেখো, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পের নামকরণের সার্থকতা লেখো, ব্রাহ্মণের দারিদ্র্যের বর্ণনা দাও, ব্রাহ্মণের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো, চৌর ও ব্রহ্ম রাক্ষসের কথোপকথনের বর্ণনা দাও, পিশাচের নাম কি তার শারীরিক বর্ণনা দাও। এই যে মাত্র 7টা প্রশ্ন দিয়েছি, আশা করছি এখান থেকেই তোমরা ইজিলি একটা কোশ্চেন লিখতে হবে, সেটা তো অবশ্যই কমন পাবে, এমনকি দুটো কোশ্চেনও ইজিলি কমন পেতে পারো। চলে যাবো এবার আমাদের পরের যে পার্টটা রয়েছে, আমাদের পদ্ম। তো পদ্ম থেকে আমাদের কি পড়তে হচ্ছে, পদ্ম থেকে আমাদের পড়তে হচ্ছে মেঘদূতম। তো মেঘদূতম থেকে আমাদের কি কি প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো একটু দেখে নাও। তো দেখো কি রয়েছে, তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো, মেঘদূতের একটি শ্লোকের ব্যাখ্যা দাও, যক্ষ মেঘকে কি বলেছিল বর্ণনা করো, যক্ষের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে বিরোধী যক্ষের বর্ণনা দাও, মেঘের বর্ণনা দাও, যক্ষ কোন মেঘকে দূত হিসাবে নির্বাচন করেছিল। তো এই যে প্রশ্নটা, মাত্র 6টা প্রশ্ন রয়েছে এখানে, এই 6টা প্রশ্ন যদি তোমরা মেঘদূতম থেকে করো, আমি আশা করছি একটা তো ইজিলি কমন পাবে, দুটোও কিন্তু এখান থেকে কমন পেতে পারো। এবার চলে যাবো আমাদের পরের যে পার্টটা রয়েছে, ভাব সম্প্রসারণ। দেখো ভাব সম্প্রসারণ আমি তোমাদের বলে রাখি, তোমাদের এই যে দুটো বললাম যে ব্রাহ্মণ চৌর পিশাচের কথা এবং আর একটা হচ্ছে মেঘদূতম, এই দুটোর ভেতরে যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে অবশ্যই প্র্যাকটিস করবে। এর পরের যে পার্ট রয়েছে আমাদের দেখো নাটক, এবং প্র্যাকটিস করলে কিন্তু তোমরা ভাব সম্প্রসারণ ওখান থেকে পাবে। আর নাটক তাহলে ভারত বিবেকম থেকে তোমরা কি কি প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু দেখে নাও। শ্রী রামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দর্শন বর্ণনা করো, পাঠ্যাংশ অবলম্বনে শ্রী রামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা করো, নরেন্দ্রনাথের চরিত্রের বর্ণনা দাও, ভারত বিবেকম নাটকে স্থানকাল পাত্র নিয়ে বিশদে আলোচনা করো, শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের কথোপকথন নিজের ভাষায় লেখো, এসো নরেন্দ্র এব মম শ্রেষ্ঠ উত্তর সাধক, কে কাকে এই কথা বলেছে, বক্তা এরূপ মনে করার কারণ কি। ভারত বিবেকম নাটক থেকে এই কটা প্রশ্ন করলে আমি আশা করছি যে এখান থেকে কিন্তু তোমরা ইজিলি কমন পাবে। এবার আমরা চলে আসি তার যে পরের পাঠ, অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো সংস্কৃত সাহিত্যের ইতিহাসে আমাদের সিলেবাসে কোনটা রয়েছে, রামায়ণ মহাভারত এবং গল্প সাহিত্য। এখান থেকে কি কি জিনিসগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতীয় সমাজ সাহিত্য সংস্কৃতির রামায়ণের প্রভাব আলোচনা করো, টিকা লেখো, হিতোপদেশ পঞ্চতন্ত্র সম্বন্ধে নিজের ভাষায় বর্ণনা করো, আর সংস্কৃতের গল্প সাহিত্য সম্পর্কে নিবন্ধ লেখো। এই যে প্রশ্ন কটা রয়েছে এই প্রশ্ন কটা ভালো করেই কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। আর তোমাদের অনুবাদের যে পার্টগুলো রয়েছে সেগুলো তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সমস্ত বিষয় কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো আলোচনা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।